আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক মন্ত্রী ও বর্তমান জাতীয় সংসদের চট্টগ্রাম 10 আসনের সদস্য ডক্টর আফসারুল আমিনের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রথম জানাজা হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় তার কফিনে। এ সময় দলের নেতারা বলেন, আফসারুল আমিনের মতো ত্যাগী নেতার এখন খুব প্রয়োজন। পরে মরদেহ হেলিকপ্টার যোগে চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রাম 10 ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর আসন থেকে টানা তিন মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন কফিন বন্দী হয়ে শেষবার এলেন ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে অনুষ্ঠিত হয় তার প্রথম নামাজে জানাজা। মন্ত্রিপরিষদের সদস্য, দলের কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন স্তরের কর্মী ও সাধারণ মানুষ জানাজায় অংশ নেন। পরে মরহুমের কফিনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের সামরিক সচিব শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো হয় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকেও। শ্রদ্ধা জানায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুসহ চিফ হুইপ ও হুইপরা। এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বরেণ্য রাজনীতিক চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ডাক্তার আফসারুল আমিনের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় জাতীয় ও দলীয় পতাকা দিয়ে মরহুমের দেহ ঢেকে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় কেন্দ্রীয় নেতারা প্রয়াত আফসারুল আমিনের স্মৃতিচারণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তার মৃত্যুতে দলের বড় ক্ষতি হয়েছে বলে জানান তারা। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে তিনি কারাগারে গিয়েছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন তৃণমূলের নেতা। আমৃত্যু তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছেন এবং তিনি প্রচণ্ড সজ্জন একজন মানুষ ছিলেন। চট্টগ্রাম শহরে পরপর তিনবার তিনি সংসদ সদস্য হয়েছিলেন, অত্যন্ত জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন। তার মৃত্যুতে আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত আফসারুল আমিনের মরদেহ হেলিকপ্টার যোগে চট্টগ্রামে নেওয়া হয়। সেখানে জমিয়াতুল ফালাহ মসজিদ কমপ্লেক্স ও পিএইচ আমিন একাডেমি মাঠে জানাজা শেষে হালি শহরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আফসারুল আমিনকে। ক্যান্সার আক্রান্ত হয়ে 75 বছর বয়সে শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফসারুল আমিন। জুবায়ের, বৈশাখী সংবাদ, ঢাকা।